হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু তথাগত ফর এভার ইউটিউব চ্যানেল। আমি তথাগত। আজ আমরা এই ভিডিওতে কভার করতে চলেছি সেরা 10 হলিউডের অ্যানিমেটেড মুভিগুলো নিয়ে। হ্যাঁ, আপনি যদি জানতে চান যে কোন অ্যানিমেটেড মুভিগুলি আপনার বাচ্চাদের দেখা উচিত বা দেখানো উচিত, তবে আপনি কিন্তু সঠিক সচেতনে এসেছেন। আজ আমি আপনাদেরকে এমন কয়েকটি হলিউডের অ্যানিমেটেড মুভি সম্পর্কে বলবো যা এর আগে আপনারা শুনেছেন কিনা তা জানি না, তবে সেই রকম কিছু নিয়ে এসেছি আপনাদের সামনে। তা অবশ্যই আপনাদের ভালো লাগবে মনে আমি মনে করি, আর আপনি কিন্তু আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। এই মুভিগুলো যা কিন্তু পুরো বিশ্বে সেরা স্থানে পেয়েছে। আমি এই অ্যানিমেটেড মুভিগুলি নিয়ে অনেক কিছু শিখতে পারেন এবং এই মুভিগুলো নিয়ে অনেক কিছু শেখাতে পারেন আমাদের বাচ্চাদেরকে, এবং আমার মতেও কিন্তু এই একবার হলেও এই মুভিগুলো দেখা উচিত। অ্যানিমেশন মুভিগুলো এমন একটি অন্য জাদু রয়েছে যা আমরা চাইলেও ভুলতে পারি না, আর এটি সবার মন জয় করে নেয়। আর এমন কোনো অ্যানিমেটেড মুভি নেই যা আজ পর্যন্ত আমি দেখিনি, সেরকম কিছু অ্যানিমেটেড মুভি নিয়ে কিন্তু এসেছি আপনাদের সামনে। তাই চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। এই লিস্টে প্রথম যে মুভিটি হলো সেটি হলো কুম্ফু পান্ডা। কুম্ফু পান্ডা আজ পর্যন্ত তিনটি অংশ করা হয়েছে এবং তিনটি কিন্তু সুপার ডুপার হিট হয়েছে। তবে এই তিনটির মধ্যে কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছিল কুম্ফু পান্ডা 2, যা কিন্তু রিলিজ হয়েছিল 2011 সালে। মুক্তি পাওয়ার সাথে কিন্তু এটা বক্স অফিসে প্রচুর ইনকাম করেছিল, আর এর মধ্যে দেখানো হয়েছে যে লর্ড সেন ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়ে চীনে ফিরে আসে এবং একে একে সমস্ত মাস্টারদের উপর আক্রমণ শুরু করে। তার উদ্দেশ্য কেবল চীনকে নষ্ট করে নয়, বরং সারা বিশ্বকে কিছু ভয়ঙ্কর বিপজ্জনক দূর করে তোলার চেষ্টা তিনি করেছিল। এই লিস্টের দ্বিতীয়তম মুভি হলো মোনা, যা কিন্তু 2016 সালে রিলিজ করা হয়েছিল। মোনা ফ্যান্টাসি এবং অ্যাডভেঞ্চার ভিত্তিক একটি অ্যানিমেটেড চলচ্চিত্র। মোনার মাধ্যমে ডিজনি একটি কার্টুন ফিল্মের আকারে একটি ভিন্ন ধরনের সংস্কৃতি প্রদর্শন করেছে আমাদের সামনে, যা পুরনো মানুষের আকর্ষণীয় ইতিহাস এবং তার কীভাবে তাদের জীবনযাপন করেছিল তা তুলে ধরা হয়েছে আমাদের সামনে। এই ছবিতে আপনি অ্যাকশন এবং কমেডির পাশাপাশি দানবগুলোও দেখতে পাবেন। এই মুভিটি কিন্তু সুপার ডুপার হিট হয়েছিল। এবং এই লিস্টে তৃতীয় নম্বর মুভি হলো ইনক্রেডিবলস, যা কিন্তু হলিউডের অ্যানিমেশন চলচ্চিত্রগুলির মধ্যে প্রচুর অ্যাকশন এবং আশ্চর্য পরিবার দেখতে পাবেন এই মুভিটিতে। অবিশ্বাস্য গল্পগুলি গল্পটি শুরু হয় কিন্তু একটি পরিবার দিয়ে, যা দেখতে সাধারণ পরিবারের মতন তবে তা নয়। এই পরিবারগুলি দুষ্ট লোকের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের ক্ষমতা বহল করে এবং তারা দেখায় যে পরিবারের মধ্যে একত্রে কাজ করে কিভাবে। 4 নম্বর রয়েছে টয় স্টোরি, যা কিন্তু 1995 রিলিজ করা হয়েছিল। টয় স্টোরি ছিল কিন্তু বিশ্বের প্রথম বৈশিষ্ট্যযুক্ত চলচ্চিত্র, যা কিন্তু কম্পিউটার সাহায্যে কিন্তু নির্মাণ করা হয়েছিল, এবং এই চলচ্চিত্রটি কিন্তু বিশ্বব্যাপী কিন্তু হিট হয়েছিল। টয় স্টোরি আমাদের জীবনে সেই সোনালী দিনগুলো মুহূর্তে ফিরে নিয়ে যায়, যখন আমরা কিন্তু শিশু ছিলাম, তখন আমরা যে সমস্ত খেলনা নিয়ে খেলতাম বা সময় কাটাতাম সেই খেলনার কিন্তু জীবন কাহিনী এখানে দেখানো হয়েছে। কারণ সেই খেলনাগুলি কিন্তু যেগুলো আবেগ রয়েছে তা কিন্তু এই টয় স্টোরির মধ্যে কিন্তু দেখানো হয়েছে আমাদের সামনে। এটির কিন্তু মোট 4টি পার্ট রয়েছে এবং 4টি কিন্তু সুপার ডুপার হিট হয়েছিল। 5 নম্বর রয়েছে জুটোপিয়া, যা কিন্তু 2016 সালে রিলিজ করা হয়েছিল। জুটোপিয়া আমাদের তালিকায় কিন্তু 5তম ছবি, আর জুটোপিয়া অ্যানিমেশন মুভিটি কিন্তু একটি নতুন স্তরে প্রশংসিত করেছিল অ্যানিমেটেড মুভির দ্বারা। জুটোপিয়া ফিল্মটি কিন্তু দুর্দান্ত গল্পটির চেয়ে কিন্তু এর ভালো কিন্তু এসেছিলো কিন্তু ভিজুয়াল ইফেক্টে, এবং তা কিন্তু অসাধারণ লাগবে কিন্তু এই মুভিটিতে। এই লিস্টে 6 নম্বর যে মুভিটি রয়েছে সেটি হলো নিমো। নিমো নামে একটি মাছ তার পিতা মালিনের কাছ থেকে পৃথক হয়ে প্রশান্ত মহাসাগরের অপর পারে অস্ট্রেলিয়ায় এসে পৌঁছায়। মালিনি ডরির সাথে সমুদ্র অতিক্রম করে এবং বিভিন্ন বাধা মুখোমুখি হতে হয়, এবং তিনি কিভাবে বাধা অতিক্রম করে তার ছেলের সাথে পুনরায় মিলিত হতে পারে সেটি কিন্তু দেখানো হয়েছে এই মুভিতে। 7 নম্বর রয়েছে আপ। এই ছবিতে কালকে আমরা অনুসরণ করি, যার স্ত্রী এলিনার সাথে তার মৃত্যু না হওয়া অধিক সম্পর্ক এবং সুখী জীবনযাপন করছে। প্যারাসাইট ফলস প্রদর্শন করা তাদের জীবনে স্বপ্ন ছিল, এবং এলিনের মৃত্যুর পরে কাল সিদ্ধান্ত নিয়েছিল যে তিনি এটি একাই ঘটাবে। এই লিস্টে 8 নম্বর যে মুভিটি হলো সেটি হলো কোকো, যেখানে দেখানো হয়েছে একটি বাচ্চা ছেলে একজন সঙ্গীত শিল্পী হতে চান, তবে তার পরিবার এটি নিষিদ্ধ করে। কিন্তু পরবর্তীকালে সে জানতে পারে তার পূর্বপুরুষ এবং তার পরিবারে সঙ্গীতের ইতিহাস সম্পর্কে। কোকো কিন্তু একটি সংবেদনশীল পারিবারিক গল্প যা আপনাকে কিন্তু বেঁধে রাখবে এই মুভিটিতে, এবং এই মুভিটি আমারও ফেভারিট। অবশ্যই কিন্তু আপনাদেরকে হাইলি রিকমেন্ড করব যে এই মুভিটি আপনারাও দেখে নিতে পারেন, খুবই ভালো মুভিটি। 9 নম্বর যে মুভিটি হলো সেটা হলো রিটেল। রিটেল নামে একটি ইঁদুরের সম্পর্কে দেখানো হয়েছে এই মুভিটিতে, যিনি কিন্তু রাস্তার একজন আবর্জনা ছেলের সাথে
নিজেকে সারিবদ্ধ করে সেফ হওয়ার স্বপ্ন অর্জন পরিকল্পনা কিন্তু করেছিল এই মুভিটিতে। একটি চমৎকার কিন্তু আনন্দদায়ক ব্লকবাস্টার মুভি ছিল কিন্তু, আর এটি 2007 সালে অ্যানিমেটেড বেস্ট মুভির জন্য কিন্তু একাডেমি পুরস্কারও পেয়েছিল। তার জন্যই কিন্তু আমি 9 নম্বর পজিশনে রেখেছি এই মুভিটিকে। এবং আমার লিস্টে সর্বশেষ যে মুভিটি অর্থাৎ 10 নম্বর যে মুভিটি হলো সেটি হলো হাউ টু ট্রেন ইয়োর ড্রাগন। আপনার ড্রাগনটিকে কীভাবে প্রশিক্ষণ দেওয়া যায় তা একজন তরুণ ভাইকিং কিশোরের গল্প দেখানো হচ্ছে এই মুভিটিতে, যিনি ড্রাগনকে তার পৌষ্য হওয়ার জন্য গ্রহণযোগ্যতা অর্জনের সম্বন্ধে তিনি কিন্তু পরবর্তীকালে প্রথম যে ড্রাগনটি সেই ড্রাগনটির সাথে বন্ধুত্ব স্থাপন করে। এটি কিন্তু সাধারণ অ্যানিমেশন এবং ভয়েসের জন্য দারুণ কিন্তু লাগবে এই মুভিটি। এবং এই মুভিটি কিন্তু 4টি পার্ট হচ্ছে, এই 4টি পার্টও কিন্তু খুবই ভালো লাগবে আপনাদের। আর এই সমস্ত মুভিগুলির মধ্যে কিন্তু কিছু কিছু বাংলাতেও রয়েছে, আপনারা যদি চান তারা আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে যে মুভিটির মধ্যে কোনটি বাংলা রয়েছে তা অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন একটি, যাতে আমি এই ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে আরও আনতে পারি। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই।